ডিএন ইউনিভার্সিটি অব বাংলাদেশের চতুর্থ সমাবর্তন অনুষ্ঠিত হয়েছে। শনিবার ভার্চুয়াল সমাবর্তনে সভাপতিত্ব করেন শিক্ষামন্ত্রী ডাক্তার দীপু মনি। এ সময় মন্ত্রী জানান, দেশের প্রতিটি জেলায় একটি করে বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠায় সরকার উদ্যোগ গ্রহণ করেছে। করোনাকালে অনলাইনে পাঠদান ইতোমধ্যেই দেশের শিক্ষা ব্যবস্থায় ইতিবাচক পরিবর্তন এনে দিয়েছে। সমাবর্তনে মোট 1340 জনের মধ্যে 980 জন গ্র্যাজুয়েটকে স্নাতক ডিগ্রি এবং 360 জনকে স্নাতকোত্তর ডিগ্রি প্রদান করা হয়।